আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের নিয়মিত মেহমান ইউরোপের সুনামধন্য আলেমে দ্বীন শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। বিরতির আগে আমরা মুফতি সাহেবের কাছ থেকে অনেক মূল্যবান কিছু কথা শুনছিলাম কোরআন শরীফকে নিয়ে। সুবহানাল্লাহ, এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে থাকেন মুফতি সাহেব কন্টিনিউ করতে পারবেন, কারণ কোরআনের যে মুজিজা, কোরআন সম্পর্কে বলতে গেলে সুবহানাল্লাহ শেষ হবে না। কোরআনের তেলাওয়াত সম্পর্কে মুফতি সাহেব বলেছেন, তেলাওয়াত একটা উদাহরণ আমরা সবে জানি যে যে কোনো একজন গায়ক যদি একটা গান বারবার পড়তে থাকে সমান গানটা, তখন দেখবেন এটা বোরিং আমরা ফিল করি, যে সমান কথাটা একই মঞ্চে এক জায়গায় বারবার শুনলে মানে আমরা নিজের কাছে খারাপ লাগে। কিন্তু একই নমাজের মধ্যে সূরা ফাতিহা আমরা প্রতি রাকাতে আমরা শুনি, কোনো বান্দাকে আমি বা কেউ এরকম মনের মধ্যে কোনো ফিলিংয়ে আসেনি যে আমার কাছে এই সূরা ফাতিহা কেন বারবার পড়া হচ্ছে। এটা হলো একটা মুজিজা সুবহানাল্লাহ। মানে কোরআন যা যত আমরা শুনি ততই ভালো লাগে, আর যদি তেলাওয়াত যদি সুন্দর হয় নাজমুস সাকিবের মতো তাহলে এটা তো আরও ভালো, সুবহানাল্লাহ শুনতেই মনে চায়। আর মুফতি সাহেবের তেলাওয়াত আমরা শুনলে, আমি তো সবসময় চেষ্টা করি মুমিনের জীবন অনুষ্ঠানের এটা একটু নিয়ম নীতি লঙ্ঘন হবে না হয় প্রতিদিন আমরা মুফতি সাহেবের তেলাওয়াত দিয়ে শুরু করতাম, কারণ মুমিনের জীবন অনুষ্ঠান এরকম অনুষ্ঠান সাধারণত কিছু আলোচনা কিছু কোয়েশ্চন আনসারের মাধ্যমেই সুন্দর হয়। তারপরেও আমরা অনেক সময় আমরা চেষ্টা করি, বিশেষ করে ফান্ডরেজিং অ্যাপিল বা কোনো প্রোগ্রামে আমরা মুফতি সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনি। আল্লাহ মুফতি সাহেবকে অনেক সুন্দর ভয়েস দিয়েছে, অনেক সুন্দর সাউন্ড, আমরা মন চাই শুনতে। আল্লাহ যেন মুফতি সাহেবকেও কবুল করেন। মুফতি সাহেব কিছু কলার চলে এসেছেন, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই ইনশাআল্লাহ। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনার কি প্রশ্ন? আমার দুইটা কোয়েশ্চন। আমি জানি না সব সকল প্রোগ্রাম হলো দেখি বা সবচেয়ে বেস্ট আনসার বুঝাইয়া ঠাইন দেন, আমার কথাটা একটু বুঝাইয়া হইবা প্লিজ। মুসা আলাইসাল্লামর ফোয়ার লাগি যে সময় মুসা আলাইসাল্লামের দোয়া করছিলেন আল্লাহ কবুল করছিলেন না, মুসা আলাইসাল্লামর ফোয়া কিতা কোনোদিন কলিমা করছিলেন আনি আর তাই কোনোদিন কিতা ইসলাম একসেপ্ট গ্রহণ করছিলেন আনি? খুব বেশি একটু জিও করেন রোজা মাসে তাই মাত্র দুই তিনটা রোজা রাখছেন কয়েকদিন নমাজ পড়ছিলা আর বেশি বাদ জিনিস নিয়ে বিজি থাকেন তো তাই লাগে কতটুক দোয়া আর খিলা খান দোয়া করতাম জি। আর আমরা জানি সোয়েটার রোজা রাখি বা আমার বাক্যা রোজা খজাইছেন, কিন্তু আমি লাস্ট ইয়ার প্রেগনেন্ট আসলাম, আমি একবারে রোজা রাখতে পারছিলাম না, তখন ওবার আমি রোজা গুলো রাখতাম হইব হোজনে সোয়েটার রোজা কোন রোজা না আগে রাখতাম হইব বা ওর সোয়েটার রোজা কিটা আগে রাখলে কিছু হইব নি? ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, মুফতি সাহেব অবশ্যই বলবেন ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটা একটু কইবানি। হুজুর, আমি একটা প্রশ্ন করতে আসলাম, খুব গুরুত্বপূর্ণ। জি, আমি আপনি হুজুর মুফতি সাহেব আমার বেলা থেকে প্রশ্নটা বুঝাইয়া দিবা। ওখানে গুরুস্থান দিনে খবর দিনে ফাঁকা করা লাগে, ইখান ফাঁকা করা লাগবো নিয়ে সেইভাবে বা মাতাবাদী দিনে এখান প্লেটল্লা খান দিন ইটা করা কতখান জাইজ আছে বা না করলে কিতে হইব বা ছেলে হিসাবে মা বাপর বা দাদা দাদির হইবার ইখান করা নিয়ে মা শ্রেণী না করলে কোনো গুণাও না হইব বা কোনো করেও লাগবো নি, ওখান তামি বেলা দিকে জানতাম তাইরান ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনার কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন নামাজ সম্বন্ধে, ফরজ নামাজের ক্ষেত্রে এই দোয়াটা সজিদার মধ্যে বলা যাবে কিনা? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি,
এই দোয়াটা এই তাসবিটা ফরজ নামাজের ক্ষেত্রে সজদার মধ্যে করা যাবে কিনা, এই একটা প্রশ্ন আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আপনার কি প্রশ্ন? জি হুজুর, আমি মানে মুফতি সাহেবের লাগে মাত্র তাই না, আমার সিনন তান খালা লাগে আমি। আমার একটা মেসেজ আসিল তান গেছে কি অষ্টা টাইম দিতাম, মানে তান মোবাইল ফোন করলে বিজি থাকো নাকি আমি জানি, বা সহজ সময় দরতা নাই। আবার ও মেসেজ চাইলো দামান যে আমার লগে একটা যোগাযোগ করবা কি, তান একটা মাদ্রাসার জিনিস তান লগে আমি বুঝতাম বুঝিনি, অন্তত দয়া করে কইবা নি। দামান আমি ফোন করছি বা ইসকান তো তাকে আপনার খালা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আপনি ফিরি হইন না নি বাইক পাতো আমার কাছে একটা ফোন দিবে, আপনি কেন জানি আমি বইসন প্রশ্ন কোয়েশ্চেন লই আর তো বলবেন বাধ্য হয়েছে ফোন করতে, কারণ আপনার বিজি লাগে আমি ধরতাম পারলাম না। আপনার যদি একটা বাদে একটা মাদ্রাসা যোগ করছিলেন আনি, তো ওটার মাঝে আমি একটা কিতা করলাম না, ওখানে লাগে আপনি আমার লাগে একটা যোগাযোগ করেন জানো। জি আচ্ছা, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী কলার কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? আচ্ছা ভাইয়া, আমার যাকাত লই একটা প্রশ্ন আছিল। জি বলেন। প্রশ্নটা হইছে যে ধরুক আমি এই বছর রমজান মাস না, রমজানের পরে একটা মাস আমি শুরু করলাম যে আমার ধরুক নেশা পরিমাণ মালের মালিক হইলাম। এখন এক বছর পূর্ণ হইলো, এক বছর পূর্ণ হওয়ার পরে ও এইটা তো আমি হিসাব নিকাশ করিয়া যাকাত দিতাম, এইটা আমার জানা আছে। এখন আমি চাইলাম এইটা রমজান মাসে আনি লইতাম কোনো লাখান যাকাত দেওয়ার ডেটটা, তো সেই ক্ষেত্রে আমার কি লাখান কিতা খরতি হইব বা এটা আদৌ করা যাইব কি না। আর আমার দুই নম্বর প্রশ্নটা হইছে যে কোনো মানুষের তরকার নমাজের যদি কোনো ফরজ মিসিং করি লাইন না জানিয়া, যেমন ধরুক তাই জানছই না যে নজু করিয়া নামাজ পড়তে হইব, অজু ছাড়াই নামাজ পড়ি লাইছই, এখন এই ধরনের নামাজ পড়ার কতটুকু একটা গ্রহণ হইব তান নামাজটা, অথবা তাই কিতা এটা আবার উমর খোঁজা করতে হইব কিনা এই নামাজর, যে এটা এটা মিস্টেক এনলি তাই জানছই না, না জানার কারণে ফরজটা মিসিং হইছে যে কোনো ধরনের একটা মানে মানে অজু ছাড়া আপনি যে উদাহরণ দিয়েছেন হইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রচুর কলা লাইনে অপেক্ষা আজ করতেছেন, একটু ধৈর্য ধরতে হবে, আমরা একটু আনসারের দিকে চলে যাই, আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা, হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে যখন আহ্বান করেছিলেন, আল্লাহ দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করেন নাই, কারণ কি তার ছেলে কি মুসলমান ছিলেন না? সুন্দর প্রশ্ন করেছেন। তার মনে এখানে প্রশ্নকারীর মনে কয়েকটি মানে দিক হতে পারে যে একজন মহান একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম, ওনার কি সেই দোয়াটি কবুল হয়নি? তো নবীর দোয়া কবুল না হওয়া, ওনার চেষ্টা বৃথা চলে যাওয়া, এই কয়েকটি প্রশ্ন মনের মধ্যে আসে। তো আসলে আমি কি বলবো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা উনি মূর্তির ব্যবসায়ী পর্যন্ত ছিলেন, তো মূর্তি পূজা যে করতেন তাই নয়, বরং মূর্তি তৈরি করতেন, নির্মাণ করতেন। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা কথা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কাউকে শুধু পছন্দ করেন তো আপনি কাউকে হেদায়ত দিতে পারবেন না। হেদায়ত দেওয়ার, সঠিকভাবে হেদায়ত দেওয়ার মালিক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো কোনো মানুষ চেষ্টা করে কোনোদিন হেদায়ত সম্পূর্ণরূপে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিজে না চান। আল্লাহ তাআলা চাইলে পরেই কারো হেদায়ত ভাগ্যে জুটতে পারে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আরেকটা মূলনীতি বলে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, যে সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যদি হেদায়ত গ্রহণ করে আল্লাহর ভয় আপনি দেখাচ্ছেন, এর দ্বারা ভীত হয়ে হেদায়ত যদি গ্রহণ করে, অথবা আল্লাহ না করুন যদি নাও করে, উভয় অবস্থাতে তারা তো ইমান আনবেই না, তাদের জন্য এটা বরাবর। আপনি তাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করেন, আল্লাহর ভয় প্রদর্শন যদি নাও করেন তবুও তারা হেদায়ত, যাদের ভাগ্যে নেই তারা হেদায়ত হাসিল করতে পারবে না, ইমান আনতে পারবে না, এটা হলো তাদের জন্য বরাবর। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য আপনি আপনার ভীতি প্রদর্শন আর ভীতি প্রদর্শন করা বা না করা উভয়টাই তাদের জন্য বরাবর, সমান। তো এটা তাদের জন্য, মুফাসসিরিনে কেরাম বলেছেন তাদের জন্য বরাবর, তাদের জন্য সমান, কিন্তু আপনার জন্য নয়। সাওয়াউন আলাইকা বলা হয়নি,
আপনার জন্য বরাবর এটা না, সাওয়ুন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা ঈমান যদি নাও আনে তবু আপনার জন্য এটা বরাবর নয়। আপনি উভয় অবস্থাতেই দায়িত্ব মুক্ত হলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এর যে গুরু দায়িত্ব কঠিন দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সত্য কথা বলার, দীনের দাওয়াত এবং তাবলীগের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আপনি মুক্ত হলেন। সওয়াব পাওয়ার ক্ষেত্রে তারা যদি ইমান আনে না আনে উভয় অবস্থাতে সওয়াব আপনি পরিপূর্ণ পাবেন, দায়িত্ব মুক্ত আপনি পরিপূর্ণরূপে হবেন, আপনার ব্যাপারে এটা বরাবর না। আপনার জন্য উভয়টাই রিওয়ার্ডেবল, উভয় অবস্থাতেই হেদায়ত গ্রহণ করুক বা না করুক উভয় অবস্থাতে আপনার জন্য এটা বরাবর, কিন্তু ওদের জন্য যদিও না। তো আমার বোঝানোর যে কথাটা উদ্দেশ্য এই আয়াতগুলো থেকে সেটা হলো যে অনেকাংশে আল্লাহ তাআলার বিভিন্ন আয়াতের দ্বারা বোঝা যায় যে হেদায়ত মানুষ লাভ করবে না। হযরত নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিতে থাকলেন, শুধু তার ছেলেই নয় বরং পুরো জাতি তাকে প্রতিদিন নির্যাতন করতে থাকলো, প্রতিদিন তার উপর জুলুম চলতো, নির্যাতন চলতো। এরপরে তিনি আজাবের দোয়া করলেন, বাধ্য হয়ে 950 বছর নির্যাতন সহ্য করার পর দিনের দাওয়াত এবং তাবলীগের কঠিন দায়িত্ব 950 বছর পর্যন্ত একাধারে পালন করার পর তিনি দোয়া করলেন যে হে আল্লাহ তুমি তাদেরকে আজাব দাও। তো বন্যা আসলো, সব কিছু শেষ হয়ে গেল, ছেলেকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা করলেন। তো আল্লাহ তাআলা আর বোঝানোর উদ্দেশ্য হলো যে হেদায়ত আল্লাহর আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যদি হেদায়ত না দেন তাহলে কোনো নবীও হেদায়ত দিতে পারবেন না। নবী আল্লাহর পক্ষ থেকে ওয়াহি প্রাপ্ত রাসূল, নবী আল্লাহর ওয়াহির ধারক এবং বাহক, এরপর মাসুম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত, কিন্তু হেদায়তের মালিক নন। না হয় কেউ আবু জাহেল ইমান আনত, আবু লাহাব ইমান আনত, ইসলাম গ্রহণ করতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টার ব্যাপারে কোনো কমতি করেননি, দোয়া করেছেন এক পর্যায়ে যে হে আল্লাহ তুমি দুই উমরের মধ্যে একজনকে ইসলাম কবুল করার যোগ্যতা যেন দান করো, আবু জাহেল এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। তো আমার কথার বলার উদ্দেশ্য হলো যে হযরত নূহ আলাইহিসসালামের দোয়া তার সন্তানের ক্ষেত্রে, আওলাদের ক্ষেত্রে কানআনের জন্য কবুল হয়নি, আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া তার বাবার জন্য কবুল হয়নি। বাবা তো নির্যাতন করেছেন, বাড়ি ছাড়া করে দিয়েছেন, দেশান্তরিত করে দিয়েছেন, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলেছেন। তো আল্লাহ তাআলা বলেছেন হে নূহ আলাইহিসসালাম ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত না, অর্থাৎ রুহানি কবিলার অন্তর্ভুক্ত না, আধ্যাত্মিক দিক দিয়ে ইমানই তোমার যে কবিলা, ইমানই যে পরিবার, তোমার ইমান এবং ইসলামের দিক বিচারে যে তোমার পরিবার, সেই অর্থে শারীরিক দিক দিয়ে তোমার সন্তান হতে পারে কিন্তু সে আধ্যাত্মিক দিক দিয়ে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তো তার কথা ভুলে যাও, সে আর তোমার সন্তান তুল্য আর রইল না, সন্তানের মর্যাদা সে হারিয়ে ফেললো, এক নবীর সন্তান হিসেবে যা করণীয় ছিল তা করতে পারেনি। কিন্তু আখেরাতে এমন কিছু দোয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দোয়া করেছেন কবুল হয়েছে, কিন্তু এক দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, এটা বলে দিয়েছেন যে এই দোয়া আমি কবুল করিনি, এটা অন্য এক সুযোগে বলবো। তো এইভাবে মানে নবী জীবনের দোয়া কবুল হয় কিন্তু এক্সেপশনাল কিছু সিচুয়েশন দেখে যায়, এর পেছনে আল্লাহ তাআলার অসংখ্য হিকমত নিহিত থাকে, অনেক কারণ নিহিত থাকে। এর মধ্যে একটা কারণ আমি বললাম যে হেদায়ত আল্লাহর হাতে, হেদায়ত কোনো মানুষের হাতে নয়। আল্লাহ তাআলা যদি হেদায়ত না দেন তাহলে কেউ হেদায়ত পেতে পারে না, এজন্য আমরা যারা পেয়ে গেছি আমরাও ইমানের জন্য যেন দোয়া করতে থাকি, ইমানের উপর যেন খাতিমা বিল খায়র হয়। আর এর জন্য একটা দোয়া হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়াটি যেন আমরা পড়ি বেশি বেশি করে। জাযাকুমুল্লাহ খাইর। মুফতি সাহেব এর পরে বোন প্রশ্ন করেছেন যে তার স্বামীর কথা, আসলে তিনি এটা খুবই কষ্টদায়ক, মানে এই কথা, এই কথাগুলো যখন আমরা শুনি যে একজন ওয়াইফ যখন তার হাজব্যান্ড সম্পর্কে এসব কথা বলেন যে পুরো রমাদানে তিনি 2-3টি রোজা রেখেছেন, কয়েক ওয়াক্ত নামাজ পড়েছেন, আমরা তো মনে করি যে সময় আপনার কোনো বেমার আসে বা আমাদের আর কোনো মুসিবত আসে তখন এটাকে মুসিবত মনে করি, একজন আমার ফ্যামিলি মেম্বার নামাজ পড়বেন না এর চেয়ে বড় মুসিবত আর হতে পারে না। এইসব মুসিবতের সময় কিন্তু সবর করতে হবে বোন, হয়তো এই যে দোয়ার সাথে একটা কানেকশন আপনার, এই জন্য আমি বলতেছি দোয়া করতেছেন কন্টিনিউ, এরপরে ও স্বামীর জীবনে পরিবর্তন আসছে না, হয়তো আপনার একটু পেরেশানি আছে এই জন্য এই প্রশ্নটা হয়তো নিয়ে আসছেন, কিন্তু আল্লাহর নবীদের কেউ তো আল্লাহ এরকম মানে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে দিয়েও পরীক্ষা করেছেন, ঠিক এভাবে বোন কেউ কিন্তু সবর করতে হবে আর দোয়া করতে হবে। হযরতে আসিয়া, হযরতে আসিয়া ওনার স্বামী ফেরাউন, হযরত আসিয়া উনি নিজে নেককার, হযরত লূত আলাইহিস সালাম
ওনার স্ত্রী অবাধ্য, কিন্তু এইভাবে পরীক্ষা আল্লাহ তাআলা সব ধরনের করেছেন। তো দুনিয়ার জীবনে ভালো মন্দ অনেক অবস্থা মানুষের উপরে আসে, পরীক্ষা করা হয়েছে অনেক বুজুর্গানে দিনকে। হযরত মির্জা মজহারে জানে জানা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার স্ত্রী তাকে খুব কষ্ট দিতেন আর খুব বকাঝকা করতেন, গালিগালাজ পর্যন্ত করতেন। এর উপর তিনি সবর করেছেন আর এর জন্য আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণের বিনিময়ে তাকে আল্লাহর অনেক বড় ওলি হিসাবে কবুল করে নিয়েছিলেন। ওনার অনেক ঘটনা আছে। কোরআন শরীফের একটি জায়গায় মনে করেন যে আল্লাহ বলেছেন ওবাশশিরিস সাবিরিন। একটা কথা মনে করেন, আমরা কার কাজ কার কাউকে আমরা বলি যখন যে আপনি সবর করুন, তখন তো মানে কোনো একটা কষ্টের মধ্যে একজন মানুষ থাকলে আমরা বলি সবর করুন। এই সময় অবাশ্যিরি মানে তাকে সুসংবাদ দাও, তাকে কংগ্রাচুলেশন কো, মানে এটা আল্লাহর রসুলকে বলা গুড নিউজ শোনাও, তাকে গুড নিউজ শোনাও যে যারা সবর করবে তাদেরকে। এটা কিন্তু অনেক সময় আপনার দুঃখের সময় এটা যদি এই অর্থে নেন যে একজন মানুষ কষ্টের মধ্যে আছেন আর আপনি বললেন যে আপনার খুবই সুসংবাদ এটা, মানে এরকম যদি বলা হয়, আল্লাহর রসুলকে বলা হচ্ছে অবাশ্যিরি সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা সবর। আর ইংরেজিতে বলা হয় মানে আপনার কংগ্রাচুলেশন, যে এই শব্দটা একজন মানুষ কষ্টের মধ্যে যদি থাকে তাকে বলা হয় আপনাকে কংগ্রাচুলেশন, খুব একজন অসুস্থর মধ্যে আর তাকে বললেন আপনি কংগ্রাচুলেশন, এটা কিন্তু সে মানতে পারে না। কিন্তু এটার ব্যাখ্যা এরকম যদি নেওয়া যায় যে একজন মানুষ তার উপর অনেক বড় মুসিবত, বা মনে করেন দুনিয়ার কোনো একটা জিনিস সে অনেক বড় মানে পাওয়া ছিল কিন্তু পায়নি, তখন সবর করতেছে, হয়তো আল্লাহ এর মধ্যে নিহিত রেখেছেন যে তার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এই সবরের মাধ্যমে। যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কথাটি অত্যন্ত সুন্দর, আপনি যে কথাটা বোঝাতে চেয়েছেন সে কথাটা হলো আসলে এইভাবে যে যারা সবর করবেন তাদের জন্য মানে বিপদ আসার পর সবর যারা করতে পারেন, সবাই কিন্তু সবর করতে পারেন না। তো সবর এই জন্য যে সব কিছুর মামলা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আর আমি চেষ্টা করব, দোয়া করব, মেহনত করব, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আমার মনেও কোনো কমপ্লেন আসবে না, কোনো কমপ্লেন মনের ভেতরেও আসবে না, জবানের মধ্যেও আসবে না, আমার জবান দিয়ে উচ্চারণ হবে না, একটা কমপ্লেন আসবে না, কোনো অভিযোগ আসবে না, অভিযোগের স্বর আমার থাকবে না, এটা হলো সবর। তো অন্তর দিয়েও আমার কোনো কমপ্লেন নেই, অন্তরের ভেতরেও আমার কোনো কমপ্লেন নেই আর জবানের মধ্যেও কোনো কমপ্লেন নেই, আর আমি আল্লাহর ফয়সালার উপর রাজি, তবে আমি পরিবর্তনের চেষ্টা করছি, দোয়া করছি, আমার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নেই, কমতি নেই। আমি যদি বিয়ের সময় পাত্র বাছাই করার ক্ষেত্রে দিনদারিকে প্রায়োরিটি দেওয়া, ধর্ম পালনকে প্রায়োরিটি দেওয়া, অগ্রাধিকার দেওয়া আমার উচিত ছিল, আমি যদি সেই কাজটা শুরুতে না করে থাকি তাহলে আমি একটা দিনের বিধান আমি লঙ্ঘন করেছি এবং সঠিক তরিকা এবং অবলম্বন করিনি, এর জন্য আমার ইস্তেগফার করাটাও উচিত। অনেক মহিলারা প্রশ্ন করেন, ফোন করেন স্বামীর ব্যাপারে, আমি বলি যখন বিয়ে হয়েছিল তো আপনি ধর্ম কতটুকু দেখেছিলেন, ধন দেখেছেন, বিদেশ দেখেছেন, স্বাস্থ্য দেখেছেন, বংশ দেখেছেন, এই সবগুলো দেখার জায়েজ আছে, কিন্তু ধর্ম পালন, তাকওয়া এগুলো দেখেননি। আল্লাহ নবী বলেছেন যে চার কারণে বিবাহ হয়, ফাজফার বিযাতিদ্দিন, চার কারণগুলোর মধ্যে তুমি দিনদারিকে প্রায়োরিটি দাও, অগ্রাধিকার দাও। তো আমরা শুরুতে যারা বিয়ের সময়ে দিনদারি, ধর্ম পালন এবং আল্লাহর ভয়, তাকওয়ার জীবন, এটাকে আমরা এটা একবার জিজ্ঞাসা করা হয় তুমি কি কোরআন শরীফ পড়েছো, নামাজ কি পড়া জানো, কিন্তু এটা বলি না যে নামাজ কি নিয়মতান্ত্রিকভাবে পড়ো, কোরআন শরীফ কি তিলাওয়াত করো, তাকওয়ার জীবন কি আছে, এটা না জানে শুধু জানি কোরআন শরীফ কি পড়েছো, পড়তে কি পারো, নামাজ কি জানা আছে, বস এতটুকু প্রশ্নের উত্তর জানার পরে মাঝে মধ্যে জুমায় দেখা যায়, জি এতটুকু জানার পর মনে করেন ইজ ওকে। তো ধর্মটা আমি শুধু নাম মাত্র আমি দেখি আর পরিপূর্ণ রূপে দেখিনি, আল্লাহ দেখি না সাধারণত। আল্লাহর নবী বলছেন যে তুমি দিনদারি এবং ধর্ম পালনকে প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, তবেই তুমি সফলতা পাবে, সুবহানাল্লাহ, আর দুনিয়ার জীবনে সফল। এই কাজের মধ্যে যদি কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে আমি আমাদের বোনদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে ইস্তেগফার, তওবা নিজের জন্য করবেন যে আল্লাহ অনেকটা ভুল হয়ে গেছে, এখন সন্তানাদি হয়ে গেছেন বা এখন আমি ভবিষ্যতে পরিবর্তন এবং চেঞ্জিং, এটা তো অসম্ভব এবং কঠিন ব্যাপার, এটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হচ্ছে না, তো এখন স্বামীর জন্য দোয়া করতে থাকা, চেষ্টা করতে থাকা, ভালো পরিবেশে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব পালন করা, এই দায়িত্ব পালন যদি আপনি আমি সবাই যদি সঠিকভাবে আমরা করি আর স্বামীদেরকে যদি দিনদারির পথে যদি নিয়ে আসার চেষ্টা করি, আপনারা কিন্তু চাইলে সব কাজই উদ্ধার করতে পারেন, সব মকসদ আপনারা হাসিল করতে পারেন, যা চান তা আপনারা সিদ্ধান্ত স্বামীদের দ্বারা আপনারা গ্রহণ করাতে পারেন, এই এই ক্ষমতা আল্লাহ তাআলা মহিলাদেরকে দান করেছেন। কিভাবে করেন, ম্যানেজ করার নিয়মও আপনাদের জানা আছে,
রাগও করাতে পারেন, আবার মাশাল্লাহ রাজিও করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন। আল্লাহ তাআলা এই ক্ষমতা মহিলাদেরকে দান করেছেন, এই পদ্ধতি এবং পদ্ধতি। ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন। আমি অর্থের দিকে যাব না, মানে কথা তো মানে এত গুরুত্বপূর্ণ, আপনার মনে চায় যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু অনেক প্রচুর কলার লাইনে থাকার কারণে আমরা খুব সংক্ষেপে আপনার এই যে বিয়ের যে এই যে কথাটা আপনি বললেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন ফাজফার বিজাতির দিন, বিশ্বাস করেন এখন বিয়ের মৌসুম চলতেছে, আল্লাহর বান্দাবান্দিরা বা ফ্যামিলির মেম্বার যারা বা অভিভাবক যারা, তারা যদি শুধু এই হাদিসের উপর আমল করতেন শান্তির জিন্দগি নসিব হতো। আর পুরো সমাজের প্রত্যেকটা মানে শুধু বিয়ের জন্য মানে দিনের পথে চলে আসে, ইয়াং জেনারেশন মানে পরিপূর্ণ দিনদার হয়ে যেত। তারা যখন দেখতো যে আমরা এখন আর ভালো ফ্যামিলিতে বিয়ে করতে হলে বিয়ে করতে পারবো না, আমি কোনো ওয়াইফ আমি পাবো না যতক্ষণ পর্যন্ত আমি দিনদার না হয়ে যাই, তো এই পাওয়ার স্বার্থে হলেও তারা সম্পূর্ণরূপে দিনদার হয়ে যাবে। আজকে আমাকে একজন বললেন যে একটা বিয়ের মাত আমাকে মানে মানে বললেন যে দামা মানে যে মানে স্বামী উনি বলতে মানে যে নতুন দামাত বর হবেন, যে তিনি বলছেন যে আমি এই জায়গাতে বিয়ে করার পর আমি হজে চলে যাব, আমি নামাজ পড়ব, মানে পুরা মানে মুসল্লি হয়ে যাব। এই যে আপনার মানে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করার জন্য তিনি এখন চাচ্ছেন যে আমি এটা করব, লাইফ চেঞ্জ করব, এটা একটা কিন্তু ভালো প্রশংসা করা যায়। কিন্তু আমি তখন বললাম আর কি যে তুমি এটা বিয়ের জন্য যদি করো তাহলে কিন্তু নিয়তের মধ্যে গড়বড় হয়ে যায়, যে আমি শুধু বিয়ের জন্য একই জায়গাতে আমি বিয়ে করার জন্য, এটা তো আল্লাহর জন্য হবে, এখন থেকে চেঞ্জ হয়ে যাও অটোমেটিকলি। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বোনের এরপরের প্রশ্নটা যে ছয়টা রোজা যে আপনার মানে শাওয়ালের এইটা আগে রাখবেন না, যার কজা অনেকগুলা রয়ে গেছে এইগুলো আগে রাখবেন, কোনটা ভালো হবে? আমি একটা জিনিস বলবো যে শাওয়াল মাসের ভেতরেই এই নফল ছয়টি রোজা রাখতে হয়। কারো যদি কজা বেশি হয় আর তিনি যদি মনে করেন যে এখন আমি এক্সট্রা নফল ইবাদত এগুলো যদি করি তাহলে আমার কজার মধ্যে আমি দুর্বল হয়ে পড়ব, বা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে, অনেক লম্বা সময় চলে যাবে, তখন আমি পরামর্শ দেব কজাগুলি আগে রাখেন। কিন্তু যদি আপনি নিজের ব্যাপারে কনফিডেন্স থাকে যে না আমার এটা আমার জন্য কোনো ব্যাপার না, এই এই হিম্মত আছে, সাহসিকতা আছে, মনোবল আছে, নিজের ব্যাপারে আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে যে আমি রোজা রাখতে পারবো, আর এখন এই ছয়টা নফল রেখে নেই, তো এরপরে ইনশাআল্লাহ তাআলা ছোট দিনগুলো যখন আসবে, আর এখন আমার বয়সও এমন বেশি হয়ে যায়নি বা আমার জীবনের ব্যাপারে আমি এত নিরাশ হয়ে যাইনি, তো ইনশাআল্লাহ তাআলা এমত অবস্থায় প্রথমে ছয়টি রোজা রাখতে পারবেন। এর ব্যাপারে কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে যে আমি পরবর্তীতে আমি মানে লেজিনেস, অলসতা, অবহেলা, উদাসীনতা, গাফিলতির শিকার হব না। যদি এই ব্যাপারে আপনার মনের মধ্যে নিজের ব্যাপারে একটা কনফিডেন্স থাকে তাহলে আপনি নফল রোজাগুলি আগে রেখে নেন, কোনো ম্যাটার নেই। কিন্তু যদি নিজের বেলায় অনেক মহিলারা বলেন 3 বছর হয়ে গেছে এই ছয়টি রোজা আমি রাখতে পারিনি, আমি রাখবো বলে এই ধরনের, তাদের জন্য আমি বলবো এখন আপনি আরও 6টা নফল রাখবেন, আর ওই ফরজগুলি পরে আরও অনেক বিলম্বিত হয়ে যাবে, দেরি হয়ে যাবে, আর কয়েক বছর নিয়ে আপনার একটা বিষয় দাঁড়িয়ে। এভাবে যদি কেউ দুনিয়া থেকে চলে যান তাহলে তো এটা খুবই দুঃখজনক। কেউ কেউ আছেন মাশাল্লাহ নিজের উপর হিম্মত আছে না, এরপরে আমার এই মনোবল আছে, আমি আস্তে আস্তে এই রোজাগুলি রেখে নেব, একটু পরে দিন খাটো হবে, শাওয়ালের 6 রোজা আমি রেখে নিলাম, তো নিজের ব্যাপারে যদি এই বিশ্বাস থাকে যে আমার অলসতা আমাকে পাবে না, লেজিনেস আমাকে পাবে না ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই আপনি প্রথমে ছয়টি নফল রোজা রেখে নেন। এরপরে এই ডিলে হওয়ার কারণে, লেটনেসের কারণে কোনো অসুবিধা হবে না, যদি আপনি কেয়ারফুল থাকেন, আপনি কেয়ারলেস না হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু মুফতি সাহেব। এরপরে আরেক বোন প্রশ্ন রেখেছেন যে গোরস্থান মানে কবরস্থানকে পাকা করা, কবরকে পাকা করা, কোনো প্লেট বসানো, এটা বা ছেলে সন্তানদের জন্য কত মানে কি দায়িত্ব? সন্তানের মধ্যে যারা মানে পরিবার পরিজন যারা রয়ে গিয়েছেন তাদের জন্য, সন্তানাদির জন্য যারা মারা গিয়েছেন তাদের কবরকে সুন্দর, এই প্রশ্ন করেছেন। তো একটা কথা হলো যে কবরস্থান এটা সাজসজ্জার জায়গা নয়, এটা সৌন্দর্যমণ্ডিত করা, সুশোভিত করা, এটাকে চমকপ্রদ করে তোলা, এটাকে আকর্ষণীয় বানানো, আর এখানে অতি অধিক টাকা পয়সা খরচ করা, এই জিনিসটা কবরস্থানের জন্য শোভনীয় নয়। কবরস্থানকে উৎসবের কোনো জায়গা যেন আমরা না বানাই, হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে, আল্লাহ নবী নিষেধ করেছেন যে কোনোভাবেই যেন এটা একটা সেলিব্রেশনের জায়গা, উৎসবের জায়গা, আনন্দ জায়গা, সৌন্দর্যের জায়গা, এটা যেন আমরা না বানাই।
তবে আরেকটা বিধান রয়েছে যে কবরের হেফাজত করতে হবে, কবরের উপর দিয়ে আমরা হাঁটবো না, কবরের উপর দিয়ে জীবজন্তু হাঁটবে না, মানুষ হাঁটবে না, কবরের সম্মান অসম্মান করা যেন না হয়, এই দিকগুলো বিবেচনা রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে। তো এখন পুরো কবরস্থান নিয়ম হলো যে মুসলমানদের কবরস্থান হবে, সেখানে মুসলমানদেরকে দাফন করা হবে, আর পুরো কবরস্থানের চতুর্দিকের দেয়াল থাকবে, বেড়া থাকবে, যে এলাকায় যেখানে মানে জীবজন্তু গিয়ে মানে কবরের কবরের অসম্মান যেন না করে, কবরের বেহরমতি যেন না করে, এই দিকটা আমাদেরকে খুব মানে শিওর থাকা উচিত। তো কিন্তু আলাদা যদি ধরেন কোনো একটা কবর থাকে সম্পূর্ণ আলাদা, সেখানে একটি দুটো কবর মাত্র আছে, এখন পুরো কবরস্থান না, পুরো কবরস্থান যদি হয় তাহলে ওই কবরস্থানের ভেতরে কোনো একটি বা দুটি কবরকে আলাদাভাবে ওয়াল করা, পাকা করা, এটা কিন্তু ঠিক নয়। এর দ্বারা বাকি সব কবর এবং মুর্দেগানের মোকাবেলায় এই কবরের স্পেশিয়ালিটি আর এই কবরের কোনো বিশেষত্ব এটা প্রকাশ পায়। এই জাতীয় কোনো জিনিস কবরের বেলায় ঠিক নয় যে এই কবরটা বিশেষ কোনো কবর, এই কবরটা স্পেশাল কোনো পার্সনের কবর। সেই জগতে যাওয়ার পর আল্লাহই ভালো জানেন কে সবচেয়ে শ্রেষ্ঠ, কে সবচেয়ে ভালো। সেখানে আর যাওয়ার পর জৌলুস, বাহাদুরি, অহমিকা, বড়ত্ব, এগুলো প্রদর্শনের জায়গা আর নেই কবরস্থানে। আল্লাহর নবী নিজে বলেছেন আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানিও না। তো এটাকে যদি খুব ভালো টাইলস দিয়ে, সুন্দর ওয়াল দিয়ে, খুব নাইস ওয়াল দিয়ে যদি সৌন্দর্যমণ্ডিত করা হয়, বিশেষত্ব এর মধ্যে সৃষ্টি করা হয়, মানুষের জন্য আকর্ষণের জায়গা বানানো হয়, এই সব জিনিস যেন প্রকাশ না পায়। হ্যাঁ, একটা মানে কবরস্থানের ভেতরে অনেকগুলি কবর আছে, এর ভেতরে একটা মাত্র কবরকে আপনি খুব আলাদা মানে বিশেষত্ব দিয়ে আপনি এর মধ্যে কিছু পাকা কাজ করলেন, এগুলো ঠিক নয়। দ্বিতীয় কথা যে যদি একটি বা দুটো কবর যদি কোথাও থাকে আলাদা, এমন এক জায়গায় মসজিদের কোনো এক পার্শ্বে শুধু দুটি কবরের জায়গা ছিল বাকি, আর এখানে আর বেশি মুসলমানদের কবর নেই, এই কবরস্থানে, এই কবরস্থানে যেখানে মাত্র একটি বা দুটি কবর, তো এখন এই একটা বা দুটোকে হেফাজত করাও তো আমাদের জন্য জরুরি। এখন যদি বাঁশের বেড়া দেওয়া হয় তাহলে এটা ছয় মাস পরপর এটা ভেঙে যায়, ছাগল এসে ঢুকে পড়ে, জীবজন্তু এসে ঢুকে পড়ে, হেফাজত থাকে না, এটা আর একটা সমস্যা হয়। তো বর্তমান সময়ে অনেকেই ফিল করেছেন যে আমরা এইভাবে যদি কবর দেই আর কবরের কবরকে বেড়া দিয়ে রাখি তাহলে কিছুদিন পরে নিশ্চিহ্ন হয়ে যায়, পরিচয়ও থাকে না, আর হেফাজতের জন্য ব্যবস্থা পরপর কন্টিনিউ নিতে হয়। তো সবসময় আমরা বাড়িতে থাকি না, কে এটার বেড়া দেওয়াবে, অলসতা এসে যায়। তো এই স্থলে একটু কনসিডারেশন আছে যে এখানে এই একটা মাত্র কবরকে আলাদা বিশেষত্ব দেওয়া এখানে উদ্দেশ্য নয়, বরং এই কবরের হেফাজতের জন্য যেমন পুরো কবরস্থানের দেওয়াল দেওয়া যায় চতুর্দিকে, এই একটা কবর বা দুটি কবরকে ওয়াল দেওয়া যায়, কিন্তু এখানে সৌন্দর্যের মহড়া প্রদর্শন আর এটাকে সুশোভিত করা বা কবরকে মধ্যখানে গম্বুজ দেওয়া, এইগুলো জায়েজ নয়। প্লেট বসানো ঠিক আছে, প্লেট বসানো জায়েজ আছে, প্লেট বসালেন শুধু নামটা লেখার জন্য, শুধু নাম পরিচয়টা, মৃত্যু তারিখ এতটুকু যদি লেখেন জাস্ট পরিচয়ের জন্য, যাতে পরিচয়টা লোপ না পেয়ে যায়। আর কবর তো এখন জায়গাগুলো বিভিন্ন ব্যবহারে চলে আসে, বিল্ডিং বানানো হয়, ঘর বানানো হয়, দোকান বানানো হয়, মানুষের ব্যবহারের ভিতরে চলে আসে, জায়গা কিন্তু একটু সংকীর্ণ হয়ে আসছে, সব জায়গায় জায়গাগুলো সংকীর্ণ হচ্ছে। কিন্তু আমার জন্য মুফতি সাহেব, আমাদের গ্রাম অঞ্চলে একটা জিনিস আছে আসলে এটা দুঃখজনক, মানে জঙ্গলের মতো থাকে কবরস্থান, অনেক মানুষ বয়ে আপনার মানে জিয়ারতে যেতে পারে না, এটাও কিন্তু আবার ঠিক না। না, পুরো কবরস্থানকে, পুরো কবরস্থানকে আপনারা সম্মান দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, চতুর্দিকে ওয়াল দেবেন, জীবজন্তু যেন না ঢুকে সেই ব্যবস্থা রাখবেন, কবরের প্রতি একটা সম্মান প্রদর্শন থাকা চাই, কবরের কবরস্থানগুলোকে এইভাবে বেহেফাজতে রাখা আর এখানে কাজ না করানো, এটা কিন্তু মোটেও ঠিক নয়। কবরস্থানের চতুর্দিকে ওয়াল থাকবে, এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, জিয়ারতের জন্য ব্যবস্থা হয়। অনেক সময় দেখা যায় এমন জায়গায় কবর, তো আমার মন চাচ্ছে আমি দাফন করার সময় আমরা গিয়েছি একটা খাল পার হয়ে, আর সেখানে গিয়ে কবর দাফন করার পর এখন দেখা যায় পানি এসে গেছে, ওই কবরের পাশে গিয়ে জিয়ারত করার আর সুযোগ নেই, এখন অনেক দূরের থেকে জিয়ারত করতে হচ্ছে। এইভাবে কবরস্থানের কোনো সিস্টেম না থাকা এটা কিন্তু ঠিক নয়। এই দেশে আলহামদুলিল্লাহ মোটামুটি, বরং বাংলাদেশের চেয়ে অনেক জায়গা থেকে ভালো একটা ব্যবস্থাপনা আমরা লক্ষ্য করে থাকি। তো বিশেষত গার্ডেন অফ পিস, সুবহানাল্লাহ, এই কবরস্থানের যে সুন্দর সিস্টেম এবং নিয়মতান্ত্রিকতা আর সব জায়গায় যে পাকা রাস্তা,
মাশাআল্লাহ পৌঁছে দিয়েছেন যে প্রত্যেকটা কবরে যাওয়ার সুযোগ সুবিধা ভালো জিনিস, কিন্তু এর মধ্যে সবগুলি কবর কিন্তু সমান সময় হয়ে গেছে আরেকটি বৃত্তিতে যাওয়ার। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে আসি।